চট্টগ্রামের কর্ণফুলি নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সকালে চট্টগ্রাম বন্দরের সিটি টার্মিনালের পাশে এই ঘটনা ঘটে বিমানের দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে গুরুতর আহত এক পাইলটের অবস্থা আশঙ্কাজনক ফায়ার সার্ভিস জানায় সকাল সাড়ে দশটার একটু আগে পতেঙ্গা ঘাটি থেকে উইং কমান্ডার সোহান ও স্কোয়াড্রন লিডার আসিম ওয়াই এ কে ওয়ান থার্টি নামের একটি প্রশিক্ষণ বিমান নিয়ে আকাশে উড্ডয়ন করেন কিছু সময়ের মধ্যে এই বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় এক পর্যায়ে বিমানে আগুন লেগে দ্রুত নিচের দিকে নামতে থাকে নিয়ন্ত্রণ করতে না পেরে প্যারাশুটে করে দুই পাইলট অবতরণ করেন এর পরই বিমানটি কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয় স্থানীয় জেলেরা আহত অবস্থায় পাইলটদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কয়েকটি টিম উদ্ধার অভিযানে অংশ নিয়েছে তবে এখন পর্যন্ত বিধ্বস্ত বিমানের অবস্থান শনাক্ত করতে পারেনি চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বিধ্বস্তের খবর সংগ্রহে সেখানে আছেন সহকর্মী সোহাকুমার বিশ্বাস সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে সোহাগ বিমান বিধ্বস্তে এক পাইলটের মৃত্যুর খবর পাওয়া গেছে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন রূপা আপনি যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি যে গুরুতর আহত ইসকাউডন লিডার ওয়াসিম তার মৃত্যু হয়েছে বলে অসমতিত সূত্রে জানা গেছে তবে এখন পর্যন্ত আইএসপিআর কিংবা বিমান বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেনি আজকে সকাল 10:30 টায় চট্টগ্রামের পতেঙ্গা বিমান ঘাঁটি থেকে কিন্তু AKY 130 নামের যে প্রশিক্ষণ বিমানটি এই বিমানটি নিয়ে দুজন পাইলট তারা আকাশে উড়ান করেন এবং কিছু সময়ের মধ্যে আনোয়ারার আনোয়ারার দিকে যখন যায় তখনই কিন্তু এই বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় এবং সঙ্গে সঙ্গে তারা আবার ঘাটিতে ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু কর্ণফুলী মোহনায় আসার পরপরই কিন্তু আগুন এই বিমানটি তেঁতুলিয়া আরো বেশি দেখা যায় এবং কর্ণফুলী নদীর উপরে কিন্তু বেশ কিছু সময় স্থানীয় যারা আছেন তারা বলছেন যে বেশ কিছু সময় তারা এই বিমানটিকে চক্কর কাটতে দেখেছেন এবং এর কিছু সময়ের মধ্যেই কিন্তু বিমানে আগুন ধরে যায় আর তার পরপরই বিমানটি নিয়ন্ত্রণ করতে না পেরে দুই পাইলট তারা কর্ণফুলিতে প্যারাশুট দিয়ে অবতরণ করেন এবং কিছু সময়ের মধ্যেই কিন্তু বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর যে মোহনা চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনালের ঠিক উল্টো অপর অপর প্রান্তে আহ দিকে এটি বিধ্বস্ত হয়ে নদীতে তলিয়ে যায় আর যে পাইলট দুজন তারা প্যারাসুট করে অবতরণ করেছিলেন নদীতে তাদেরকে গুরুতর আহত অবস্থায় কিন্তু স্থানীয়রাই প্রথমে উদ্ধার করে তারপর তাদের কাছ থেকে বিমান বাহিনীর উদ্ধারকারী টিম এসে এই আহত দুই পাইলটকে নিয়ে যায় এবং হাসপাতালে ভর্তি করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী এবং কোস্টগার্ডের আলাদা আলাদা টিম এই বিধ্বস্ত বিমানটি উদ্ধারে চেষ্টা করছেন কিছু সময় আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত তারা কিন্তু বিমানের অবস্থানটি শনাক্ত করতে পারেনি নৌবাহিনীর যে সোনার জাহাজ যেটা সাগরের তলদেশে বা নদীর তলদেশে উদ্ধার অভিযান পরিচালনা করে সেই সোনার জাহাজ একটি কর্ণফুলিতে আসার জন্য রওনা হয়েছে এবং কিছু সময়ের মধ্যে তারা এই জাহাজের জাহাজ এলে কিন্তু উদ্ধার অভিযান আবার নতুন করে শুরু করা হবে তো এই ছিল সবশেষ খবর রুপা